থেকে সূচনা হলো তিন দিনব্যাপী আন্তঃঅফিস দাবা প্রতিযোগিতার। এটি 49তম দাবা প্রতিযোগিতা। এদিন রাজধানীর নেতাজি চৌমুহনী পিডব্লিউ অফিসস্থিত রিক্রিয়েশন ক্লাবে এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতায় মোট 61 জন প্রতিযোগী অংশ নিয়েছে, এর মধ্যে 14 জন মহিলা রয়েছে। এই প্রতিযোগিতায় যারা জয়ী হবে তাদেরকে আন্তঃঅফিস থেকে বহিরাজ্যে পাঠানো হবে বলে জানা গিয়েছে। 49তম দাবা প্রতিযোগিতা আজকে নেতাজি চৌমুহনী পিডব্লিউডি রিক্রিয়েশন ক্লাবে শুরু হয়েছে। এই কম্পিটিশনে প্রচুর সাড়া পড়েছে। টোটাল 61 জন পুরুষ এবং মহিলা মিলে খেলছে, তার মধ্যে 14 জন মহিলা, বাকিরা পুরুষ। গত বছর আমরা এই দাবা কম্পিটিশনে যারা পুরস্কৃত হয়েছিল তাদেরকে সর্বভারতীয় স্তরে নিয়ে গেছিলাম কম্পিটিশনে। ত্রিপুরা খুব ভালো ফলাফল করেছিল। এবারও খেলার ফলে যারা প্রতিযোগিতায় পুরস্কৃত হবেন আন্তঃঅফিস থেকে তাদেরকে বহিরাজ্যে পাঠাবো আমরা।